Aggie? Ah! সমুদ্রের পাখি মাছ মানুষের এই মাছাই তো মানুষ খায় রে। এই বয়সেই যে সাগরে নামেন না, সাগরে শুনে খাইছিল রে। এটা চিংড়ি খাইছে কতবার রে, কি এই দেখ চিংড়ি কই চিংড়ি, বাপ রে বাপ রে বাপ চিংড়ি, এই মাছই তো খায় রে আরো রে। ওদের যদি মাছে দেখেন কত দেখেন মাছ, এখন কাটিয়ে নেই বসা ডাসা সুদা সারা দিন মাছ কাটছে। এই তো কি গোস্ত রে, সেই রং গোস্তের মতো কিরে ভিতরে যে কুয়া কুয়া বাড়া যাচ্ছে ভরিয়ে গেল রে। মাছের চামড়াটা বিরাট মোটা, তুলে নিয়ে এখন মাছ বানাও। কি চামড়া মুসি ছেলের খবর দিলে তো চামড়াটা নিতে হবে দেখুন, খালি মাংস আর নাই আবার এই দূরে খাওয়াবো না। সেই মজা, হ্যাঁ সেই মজা। ওরে ইসিয়ে রে, এটা ইসিয়ে খাইছে কতবার ইসি রে দেখ। কি মজার গোস্ত মাছটা, খুব সুন্দর সেই সুন্দর। বাইরে আর যেখানে দোয়া গেছে তাহলে জোড়া আছে নাকি ভালো তা কত সুন্দর, খালি তেল তেলে হলদি দেন আর লবণ দেন মাখানি, এখন মাখানি লবণ আরো দিয়ে দিলাম।
ভাত রান্না করবো, পানিটা দিয়ে দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন মাছটা বাজি নেব। মাথা হয়ে গেছে, আমি চলবো। দারুণ হয়েছে রে। আরে মাংস রে দেখবি। আমরা মাছটা ভুনা করবো, আমি কড়াইলে উঠে দিলাম। সাগরের পাখি মাছ তো মশলা বেশি লাগে, তাই ওই মশলাগুলো সব আমরা মাছ ভুনার ভিতরে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা মরিচ, ইলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, লবণ, মরিচি গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলাটা মজার জন্য অল্প একটু পানি দেবো। জলের পানিটা দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। আমরা মাছ দেওয়ার আগে বাজার যদি গরম মশলা গুঁড়াটা এই জলের ভিতর দিয়ে দেবো, পরে লড়া যায় না বলে আগে আগে দিয়ে দিই। আমরা মাছটা দিয়ে দিলাম, আমার রান্না শেষ, এখন আমরা বাড়ি টাড়িয়ে নিয়ে বাড়ি টাড়িয়ে যাবো। হ্যাঁ বলেন, রান্না হয়ে গেছে।
দারুণ চেহার হয় চাকি মাছ তো পাখি মাছ রে ফাঁকি দিয়ে যাচ্ছে যাচ্ছে গরম লাগছে গরম তো এখন দিন গরম হচ্ছে তারপরে চলেন বেশি করে চলবেন চলেন মাছ চলেন আর মুরগিটা আমরা রান্না করেছি মুরগিটা আমরা এমনি একটু আবদারি রান্না করেছি দেখাই নাই এই মুরগিটাও আমরা খাবো হ্যাঁ পাখি মাছটা তোলসে এবার মুরগিটা তোলেন বিসমিল্লাহির রহমানির রহিম দারুণ কেস আছে রে ভাত কোন ছিল ভাত বললে তো পরে তোলো আমার তো দোষ না আম খাওয়ার দুধ রে আরে পাখি মার দুধ না এক চামচ মুরগির গোস এক চামচ পাখি মাছ আর বড়ি এসে আটকানি কষ্ট সালাদ দেওয়া টেওয়া তো অনেক আটকা দিচ্ছি তুমি আই যাও চালের মতন এখন আমরা নিয়ে যাবো বিতরণ করতে আর দিলাম সেই দোয়া এই খায়া দৌড়ে বড়ি হারলাম পাখি মাছ ভরবা খাবার দানাও ভালো আছো তো যাও খাও গা খাবার দানাও খাবার দানাও যাও খাও ভালো আছো নাকি আচ্ছা কতদিন আসতে পারিনি তো খাবার দাও তোমার বলে থ্রি বিশ নিয়ে আসছিলাম থ্রি বিশটা গায়ে দিও ভালো করে কাকা ভালো আছেন গো আপনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি তো কাকা একটু এই 5 কেজি করবি ঠিক আছে ও হ্যাঁ কাকা ও আমার বাঘের বাচ্চা মতো দেখা যায় খাবার নেন
এই শুন ভালো আছো? খাবার দাও নাও ভালো আছেন গো? খাবার দান ভালো আছো? খাবার দান পারে না তো মাছ মানুষের চাইতে।